আমরা এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার সময় সড়ক পথ ব্যবহার করে থাকি। আর চলার পথটি যদি হয় চোখধাঁধানো সুন্দর, তাহলে সফর হয় আরও সুন্দর, মনোরম এবং আনন্দদায়ক। কিন্তু সড়ক পথ কতটা সুন্দর এবং কতটা ভয়ানক হতে পারে তা হয়তো আপনার অজানা। তাই বিশ্বের কিছু ভয়ানক এবং আকর্ষণীয় রাস্তা নিয়ে আমরা এসেছি। নাম্বার ১, আটলান্টিক অচেন রোড। এই রোডটি নরওয়েতে অবস্থিত। এটি লম্বায় 8.3 কিলোমিটার এবং দুই পাশে উত্তাল আটলান্টিক মহাসাগর এবং বেশ কয়েকটি দ্বীপের গা ঘেঁষে চলে গেছে এই রাস্তাটি। প্রথমে এখানে রেললাইন তৈরির কথা ছিল, কিন্তু পরেও সমুদ্র উত্তাল ঢেউয়ের কারণে এটি পরিবর্তন করা হয়। এরপর 1983 সালে আটলান্টিক অচেন রোড তৈরি করা শুরু হয় এবং রাস্তাটি তৈরি করতে সময় লাগে প্রায় 6 বছর। সমুদ্রের উত্তাল ঢেউয়ের কারণে এই রাস্তাটি তৈরি করতে গিয়ে প্রচুর বিপদের সম্মুখীন হতে হয়েছিল। রাস্তাটি দেখতে অদ্ভুত সুন্দর। গাড়ি অথবা মোটরসাইকেল দিয়ে এই রাস্তা দিয়ে গেলে আপনার মনে হবে আপনি হয়তো সমুদ্রের মাঝে দিয়েই চলছেন। তাই পর্যটকদের কাছেও এই রাস্তাটি বেশ জনপ্রিয়। তবে রাস্তাটি বেশ বিপজ্জনকও। সাগরের উত্তাল ঢেউ ক্ষণে ক্ষণে আছড়ে পড়ে রাস্তায়। একটু অসচেতনতার কারণে সমুদ্রের ঢেউ আছড়ে পড়তে পারে গাড়িতে। নাম্বার ২, প্যাসেজ টু গুইচ। সড়কটি আটলান্টিক মহাসাগরের উপকূল ধরে চলে গেছে। ফ্রান্সের মূল ভূখণ্ডের সাথে স্থানীয় একটি দ্বীপের সাথে সংযোগ স্থাপনের জন্য এই রাস্তাটি তৈরি করা হয়। সড়কটি 8 কিলোমিটার দীর্ঘ এবং দিনের অল্প কিছু সময়ের জন্য এই রাস্তাটি দেখা যায়, কারণ জোয়ারের সময় এই রাস্তাটি সমুদ্রের তলে তলিয়ে যায়, যার কারণে তখন কোনো যানবাহন চলাচল করতে পারে না এবং ভাটার সময় রাস্তাটি চলাচলের উপযোগী থাকে। রাস্তার দুই পাশে এরকম টাওয়ার রয়েছে যাতে হঠাৎ সমুদ্রের পানি রাস্তায় উঠে গেলে তখন সেখানকার লোকজন সেই টাওয়ারে উঠে সেখান থেকে বাঁচবে। 1600 শতক থেকে এই রাস্তাটি এভাবেই ব্যবহার হয়ে আসছে। বর্তমানে এই রাস্তা দিয়ে চলাকৃত সকল গাড়ি পর্যটকদের, তারা জোয়ার ভাটার এই অপরূপ দৃশ্যটি দেখতেই সেখানে ঘুরতে যান। নাম্বার ৩, তালগাছের রাস্তা। কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে ভারসাম্য রক্ষাকারী এবং মানুষের পরম বন্ধু তালগাছ। মানুষের কল্যাণে বসবাসের চাহিদা পূরণ ছাড়াও বিভিন্ন কারণে মানুষ এই তালগাছ কাটছে, কিন্তু নওগাঁর এক স্থানীয় বাসিন্দার হাতে 34 বছর আগে রাস্তার দুই পাশে তালগাছের অনেকগুলো চারা রোপণ করে। এখন সেই রাস্তার মধ্যে দিয়ে যাওয়ার সময় রাস্তার দুই পাশে খুব উঁচু উঁচু তালগাছ দেখা যায়। সেই তালগাছগুলো আজ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। বাংলাদেশের নওগাঁর নিয়ামতপুর উপজেলার হাজীনগর ইউনিয়নের ছোট্ট একটি গ্রামের নাম গুঙ্গডাঙ্গা। হাজীনগর গ্রামের মজুমদার মোড় থেকে গুঙ্গডাঙ্গা পর্যন্ত 2 কিলোমিটার রাস্তা। সেই রাস্তা দিয়ে যাওয়ার সময় রাস্তার দুই পাশে উঁচু উঁচু ইমারতের মতো তালগাছ দাঁড়িয়ে থাকতে দেখা যায়। প্রতিদিন শত শত মানুষ দূর দূরান্ত থেকে দেখতে আসে এই তালগাছের রাস্তাটি। এতে সেখানকার মানুষরা তাদের ধন্য মনে করে। নাম্বার ৪, ডিয়ারম্যান মাউন্টেন রোড। পৃথিবীর বড় দেশগুলোর মধ্যে একটি হলো চীন। তাদের যাতায়াত ব্যবস্থা অতি উন্নত, তবে তাদের তৈরি এই রাস্তাটি খুবই বিপজ্জনক। পৃথিবীতে যত বিপজ্জনক রাস্তা রয়েছে তার মধ্যে এটি একটি। তবে ভয়কে জয় করতে পারলে এই রাস্তার দুই পাশের প্রাকৃতিক দৃশ্য খুবই মনোমুগ্ধকর। আর এই পাহাড়ের চূড়া তৈরি করা হয়েছে পর্যটন কেন্দ্র। এই রাস্তাটি ঘুরতে ঘুরতে বিভিন্ন আশ্চর্যজনক বাঘ নিয়ে খুবই উঁচুতে উঠে যায়, যেমন বিশাল একটি সাপ পাহাড়টিকে পেঁচিয়ে ধরে আছে। চীনের হুনান প্রদেশে অবস্থিত এই রাস্তাটি। লম্বায় 11 কিলোমিটার এই রাস্তা এবং এই রাস্তাটিতে রয়েছে 99টি কঠিন বাঘ। এই পাহাড়ের বাঘগুলো এতই প্রখর যে গাড়ি যে কোনো সময় ছিটকে পড়ে যেতে পারে পাহাড়ের নিচে।
এই রাস্তাটি সমুদ্রপৃষ্ঠ থেকে 600 কিলোমিটার নিচে থেকে শুরু করে 4665 কিলোমিটার উচ্চতায় পৌঁছে গেছে। রাস্তাটির নির্মাণ কাজ শুরু হয় 1998 সালে এবং নির্মাণ কাজ শেষ হতে 8 বছর সময় লাগে। উপর থেকে নিচ পর্যন্ত রাস্তাটির দূরত্ব 10 কিলোমিটার। রাস্তাটি যদি কেউর কাছে বেশি আতঙ্কের মনে হয় তাহলে তাদের জন্য রয়েছে বিকল্প একটি ব্যবস্থা। কেবল কারে করে পাহাড়ের নিচু থেকে সর্বোচ্চ চূড়ায় পৌঁছানোর জন্য এই ব্যবস্থা রয়েছে। নাম্বার 5, জেমস ডালটন হাইওয়ে। আমেরিকার আলাস্কাতে অবস্থিত এই রাস্তাটি দেখতে অপূর্ব। এটি পৃথিবীর নির্জন মহাসড়কগুলোর মধ্যে একটি। রাস্তাটি বেশিরভাগ সময় ট্রাক চালকরাই ব্যবহার করে থাকে। 665 কিলোমিটার লম্বা এই রাস্তাটি। 1954 সালে জনসাধারণের জন্য এই রাস্তাটি উন্মুক্ত করা হয়। রাস্তাটির চারপাশে যেন বরফের মরুভূমি, আর মাছ দিয়ে তৈরি করা হয়েছে এই রাস্তাটি। এই রাস্তাটি দিয়ে চলাচলের সময় পর্যাপ্ত পরিমাণ খাবার এবং চিকিৎসা সামগ্রী নিয়ে যাওয়া উচিত, কারণ এই রাস্তাটি অতিক্রম করতে অনেক দিন সময় লেগে যায় এবং বরফের কারণে এই রাস্তাটি পিচ্ছিল থাকে। এখানে প্রতিনিয়তই বরফের ঝড় হয় এবং প্রায় সময় এই রাস্তাটিতে দুর্ঘটনা হয়ে থাকে। তো প্রিয় ভিউয়ার্সগণ, আমাদের চ্যানেলে প্রতিনিয়ত এরকম তথ্যবল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন এবং আপনার প্রিয় মানুষদের শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দিন এবং প্লিজ একটি লাইক দিন।